হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার হলিউড কুইন অপু বিশ্বাস বেশ কিছুদিন ধরেই তাকে নিয়ে নানান ধরনের আলাপ আলোচনা চলছে। তার একটাই কারণ, নিজের ক্যারিয়ার, নিজের সন্তান এবং নিজেকে সুন্দরভাবে গুছিয়ে তিনি আবার একটা জায়গায় পৌঁছতে পেরেছেন নিজেকে। বন্ধুরা, আমরা জানি নারী মানেই এই সমাজে তার দিকে কটাক্ষ দৃষ্টি চারদিক থেকে তাকিয়ে থাকে, তার দিকে সুন্দরভাবে তাকে এগিয়ে নেওয়ার যে একটা মানসিকতা সেভাবে কেউ আসলে অতটা এগিয়ে দিতে চায় না। নারী, তুমি ঘরে গৃহবন্দী থাকো, নারী তুমি গৃহ সেবা করো, নারী তুমি পুরুষ না হোক ঘর দোর ঝাড় মোজ করো, এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব চিত্র। কিন্তু তারপরেও কোনো কোনো নারী থেমে থাকে না, নিজের যোগ্যতাটা প্রমাণ করার জন্যে নিজে অক্লান্ত পরিশ্রম করেন, সুন্দর করে সাজিয়ে রাখেন নিজেকে, সুন্দর করে সাজান তার পরিবারকে, তার সন্তানকে, তার স্বামীকে। সেরকম একটি নারী জাতির প্রতিভু আমাদের চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজেকে সুন্দরভাবে গুছিয়ে একটা জায়গায় প্রস্তুত করার পর এখন অনেকেই অপুকে ভালোবাসছেন, অনেক পরিচালক প্রযোজক এগিয়ে আসছেন অপুকে আবার প্রতিষ্ঠা দেওয়ার জন্যে, অর্থাৎ নিজেদের যে আখের গোছানো সে ব্যাপারটার জন্যেই এগিয়ে আসছেন মূলত অপুর কাছে। কারণ অপু ভালো অভিনেত্রী, তাকে এক কথা অনেকবার বলতে হয় না, অনেক কিছু তিনি জানেন, অনেক অভিজ্ঞতা সম্ভার অপু বিশ্বাস। সেই জায়গাটা থেকেই পরিচালক প্রযোজকরাও ভাবছেন যে অপুকে নিলে টাকাটা ফেরত আসবে, নতুন কোনো নায়িকাকে নিলে তাকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তার নামটা পরিচিতি করতে হবে, আর অনেক অনেক ব্যাপারই থাকে। চিত্রনায়িকা অপু বিশ্বাস তার নিজের ক্যারিয়ার নিয়ে এখন অনেক বেশি সচেতন, আগের চেয়ে অনেক ভালো ভালো কাজ করার দিকে মন দিয়েছেন তিনি। তিনি বলেন, একটা সময় অনেক কাজ করেছি, তখন ভাবিনি আসলে কোন কাজটি আমার করা উচিত কোনটা উচিত নয়, কিন্তু এখন আমি পরিণত, আমি অভিনয়ে পরিণত, আমি ব্যক্তিত্বে পরিণত, আমি শিক্ষায় পরিণত, এবং আমি ঠেলে ঠেলে ঠেকে ঠেকে শিখেছি আমার কি করা উচিত। সেই জায়গাটা থেকে আমার ক্যারিয়ারের দিকে যখন তাকালাম, দেখলাম তেমন কোনো ভালো কাজ আমার আসলে করা হয়নি, কারণ আমি কোনো কিছুই বাজ বিচার করে করিনি। যখন পরিচালক প্রযোজক কিংবা আমার হিরো যা চেয়েছে, যা বলেছে, আমি তাই করেছি। কিন্তু এখন মনে হয়েছে আমার আসলে নিজের দিকে ফেরা উচিত, নিজের কাজের ঝুলিতে অনেক ভালো কিছু জমানো উচিত, আমার এখন অভিজ্ঞতা আছে, আমি চাইলেই নিজেকে ভাঙতে পারি, করতে পারি, সুতরাং অনেক ভালো ভালো কিছু কাজ করে যাব, যে কাজগুলো সারা পৃথিবী মনে রাখবে। অপবিশ্বাসের কথাগুলো শুনলে সত্যি অনেক চমৎকার লাগে। এই মানুষটিকে প্রশ্ন করা হলো, আপনার ছেলেকে নিয়ে গুজব উঠেছে, সুপারস্টার শাকিব খান জয়কে নিয়ে আমেরিকা ফিরে যেতে চান, এই কথার এক কথায় আপনি কি বলবেন? অপবিশ্বাস বললেন, জীবনে অনেক কিছু বলা যায়, অনেক কিছু বলা যায় না, আমি বলতে ভালোবাসি না, তবে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে স্বামী শোক সহ্য করা যায়, পুত্র শোক কোনো মা সইতে পারে না, এটাই বাস্তবতা। বন্ধুরা, এক কথায় অপু কিন্তু অনেক কথা বলে দিয়েছেন, আপনারাই বলুন তার কথাটার পেছনে কতটা যুক্তি রয়েছে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।